আমি ঝর্ণা নস্কর এবং ডান্স মুভমেন্ট থেরাপি প্র্যাকটিশনার। আজ আমি যে এক্সারসাইজ নিয়ে কথা বলবো নাম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এটা তার আগে একটা জাস্ট একটু বিশ্লেষণ আমি করতে চাইব। আমরা কীভাবে মুভমেন্টের মাধ্যমে ব্রিদিং এক্সারসাইজটা করতে পারি, আর যেটা আরেকটু সচেতন যদি আমরা থাকি যে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আমরা কিন্তু ব্যাড স্মেল গুড স্মেল কিন্তু আমরা পাই, আমরা নিই, আমাদের বডির মধ্যে সেটা যায় সে অনুভূতিটা, এবং সেই মুহূর্তে আমার বডি কিভাবে রিয়াক্ট করে। যদি কোনো রকম একটা পছন্দের কোনো ভালো একটা ভালো স্মেল হয় তাহলে আমার বডি সেইভাবে রিয়াক্ট করবে, আবার কোনো ব্যাড স্মেল হয় যেটা আমার বডি হয়তো রিয়াক্টটা সেভাবেই করবে। আর এটা কিন্তু সবটাই সম্ভব কিন্তু ব্রিদিং এক্সারসাইজের মধ্যে দিয়ে, যখন আমি নিঃশ্বাস নিচ্ছি তার মধ্যে দিয়ে এবং যখন আমি ছাড়ছি সেটার মধ্যে দিয়ে। এটা ছোট্ট একটা ডেমো আমি দিতে চাইব, আশা করছি এটা বেশ অন্যরকম হবে। আর এটা যখন আমরা করবো একটু আমরা একটা জায়গায় বসেও করতে পারি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা এক্সারসাইজটা করবো মুভমেন্টটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ মুভমেন্ট ছাড়া আমরা কোনো রকমভাবে কিছু করতে পারবো না, তো সে কারণে মুভমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা করার পর আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের যে এক্সপ্রেশন ব্যাট গুড বডি মুভমেন্ট চেঞ্জ হচ্ছে। আর এটা সত্যি অনেকটা এক্সারসাইজটা করার পর সত্যি অনেকটা রিলিফ লাগে এবং মনে হয় যে হ্যাঁ আমি স্মেলের মাধ্যমে কীভাবে মুভমেন্টটাকে আরও বেশি গ্রো আপ করা যায়। আশা করছি আপনাদের এই অ্যাক্টিভিটিটা ভালো লাগবে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।